হ্যালো দর্শক বন্ধুরা এ টু জেড বিডির পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও ইসলামিক সালাম আসসালামু আলাইকুম আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো তুলারাশি কীভাবে পরীক্ষা করা যায় তোলারাশিকে কারা বয় পায় রাশি থাকলে আমাদের কত উপকার তুলারাশিকে কী দিয়ে পরীক্ষা করতে হয় এই স্কিনে যে বেলগাছটি দেখতেছেন এই বেলপাতা দিয়ে পরীক্ষা করতে পারবো আমাদের চারপাশের জবজার গাছপালা নদী নালা আকাশ বাতাস পাহাড় পর্বত যা কিছু সৃষ্টি করেছেন আল্লাহ তালা সবই আমাদের জন্য সৃষ্টি করেছেন কিন্তু আমরা জানি না কোনটি কি উপকারে আসে আজকে আমি কোনো ঔষধ গুণের কথা বলবো না তবে একটি ঔষধ গুণের কথা বলি যাদের পাগলা সার আছে তাদের এই পাগলা সারকে যদি এক মুঠ পরিমাণ দশ পনেরো দিন বেলপাতা খাওয়ান তাহলে পাগলা সার আর পাগলামি করবে না ঠান্ডা হয়ে যাবে তো এখন আসি মূল আলোচনা এক নম্বরে প্রথমে আলোচনা করব তুলারাশি মানুষ আমাদের কিভাবে উপকার করে থাকে কোনো কিছু চুরি গেলে রাশির হাত কাঁসার বাটির উপরে রাখলে বাটি চুরের দিকে দৌড়ায় তখন চিনতে পারি সেই চুর সাপে কামড় দিলে তুলা রাশি মানুষকে দিয়ে হাত চালনা দিয়ে বুঝতে পারি সাপে কামড় দিয়েছে কিনা কেউ যদি হারিয়ে যায় বা কিছু চুরি গেলে তাহলে এক গ্লাস পানি রেখে কোরআনের ছুড়া পরে তুলারাশি গ্লাসের পানির মাঝে চেয়ে দেখতে পারে হারানো লোক বা চুরি জিনিস কোথায় আছে এভাবে আরও লোক পরীক্ষা দিয়ে বলতে পারে তুলারাশি মানুষ আমাদের এভাবে উপকার করে থাকে তো এখন আলোচনা করবো তুলারাশিকে কারা ভয় পায় তুলারাশিকে যারা ভয় পায় তারা জাদুবিদ্যা জানে জাদুবিদ্যা যদি কারো উপরে প্রয়োগ করলো জাদু কে করলো তা আমরা তুলারাশির মাধ্যমে জানতে পাই বা দেখতে পাই এই জন্য করি তুলারাশিকে দেখে ভয় পায় তাই আমি মনে করব যে কোনো কবিরাজ এবং জাদুকরীকে আপনার হাত কখনো দেখাবেন না যদি দেখান তাহলে তুলারাশি হাত আপনার নষ্ট করে দেবে আপনার তুলারাশি আর কাজে আসবে না এখন আপনি তুলারাশি কি না নিজেই পরীক্ষা করতে পারবেন কিভাবে পরীক্ষা করবেন সেটা আমি এখন বলে দিচ্ছি বেলপাতা এমন একটা জিনিস যে বেলপাতা আপনার হাতের তলাতে যদি সারাদিনও ডলেন তারপরেও এক ফোঁটা রস বা কষ বের করতে পারবেন না কিন্তু তারাই পাবে যারা সত্যিকারের তুলারাশি তাদের হাতের তলাতে রেখে যদি ডলা দেয় তাহলে রস বের করতে পারবে তাহলে আসুন আমরা এভাবে আমাদের ফ্যামিলিতে কে কে তুলারাশি আছে বা আমাদের আশপাশে কে কে তুলারাশি আছে এভাবে আমরা বেলপাতা দিয়ে পরীক্ষা করি তো আসুন এখন আর কথা বলবো না অনেক কথা হয়ে গেছে আমার ভিডিওটি যদি আপনাদের সামান্য পরিমাণ একটু ভালো লাগে তাহলে আমাকে একটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম